রাজ্যে বিপর্যস্ত আইন শৃঙ্খলা বরগড় ঝাড়বন্ধ নিত্যানন্দপুর গাঁরে পুলিশ উপরক সংঘবদ্ধ আক্রমণের কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উদ্বেগ সোশিয়াল মিডিয়ায় এক্সপোস্ট করেছেন কেন্দ্রমন্ত্রী সে লিখেছেন এ হচ্ছে 25 বর্ষ সরকার উপলব্ধি পুলিশ এখানে অসুরক্ষিত নিত্যানন্দপুর গাঁরে গঞ্জেই মাফিয়া ধরিবা যাই পুলিশ আক্রমণের শিকার হয়েছে জনে মহিলা থানা অধিকারী ঘরে ভর্তি করে তালা পকাই দিয়ে গ্রামবাসী মামলায় 8 জনক গিরফ করা যাইছে। এ সম্পর্ক অধিক সূচনা পাই আম সহ পশ্চিম ওড়িশা ব্যুরো চিফ লিপন কুমার হোতা যোড়ি হচ্ছেন। লিপন, নির্বাচন সময়ের হিংসা কণ দর্শাউছি? এ ধারবন্ধর হিংসা কু নেই কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু রসু, নিশ্চিত ভাবে ইয়ে গোটে উদ্বেগজনক ঘটনা মধ্যে, কারণ পুলিশ উপরক আক্রমণ, যে আইন শৃঙ্খলা ব্যবস্থা রক্ষা করিবা পাই যে মানে রহি রহিছন্তি তাঙ্ক উপরে আক্রমণ নিশ্চিত ভাবে সরকারকর অপারগতা কু দর্শাউছি। আউ যাহা কেন্দ্রমন্ত্রী মধ্যে লিখিছন্তি তাঙ্ক ট্যুইটরে যে 25 বর্ষরে ইয়ে হচ্ছে রাজ্য সরকারক উপলব্ধি, কারণ পুলিশ যেতেবেলে গঞ্জেই মাফিয়াঙ্কু ধরিবা পাই যাইছিলা, এইটা গতকালের ঘটনা বরগড় জেলা ঝাড়বন্ধ থানা নিত্যানন্দপুর গাঁরে যেতবে গঞ্জেই মাফিয়াঙ্কু ধরিবা বেলে ঝাড়বন্ধ পুলিশ উপরক আক্রমণ করা যাইছিলা, যে মহিলা থানা অধিকারী অছন্তু তাঙ্কু তালা মরা যাইছিলা এবং বাকি যে পুলিশ অধিকারী মানে ছিলে, যে কর্মী পুলিশ কর্মচারী মানে ছিলে, তাঙ্কু সংঘবদ্ধ ভাবে আক্রমণ করা যাইছিলা এবং এই আক্রমণে পুলিশ অধিকারী মানে লহুলুয়ান হয়েছিলে। পরবর্তী সময়ে নয়াপড়া অঞ্চল গোটে যে রয়েছে এলসিপিও পৌঁছিলে এবং বিভিন্ন পুলিশ অধিকারী পৌঁছে 8 জনক গিরফ করা সহ যে আহত পুলিশ অধিকারী মানে ছিলে তাঙ্কু হসপিটালে ভর্তি করা যাইছিলা। ইয়ে তো গোটিয়ে ঘটনা, ঝাড়বন্ধর ঘটনা ইয়ে, এবং যে ঘটনা কু নেই উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রমন্ত্রী, 25 বর্ষর সরকার উপলব্ধি বলে লিখিছেন, আইন শৃঙ্খলা বিপর্যস্ত থাকা বেড়ে এখানে পুলিশ মধ্যে সুরক্ষিত, ইয়ে হচ্ছে সবুঠারু বড় কথা। এবং কিছুদিন পূর্ব বরগড় শহরে জনে জনে মহিলাঙ্কর চেন স্নাচিং সময়ে তাঙ্কর জীবন চালি যাইছিলা, পুলিশ এখানে মধ্যে হাত বাঁধি বসিলা। এবং কিছুদিন পূর্ব আসকারে যে হত্যা হলা, কিংবা যদি আমি দেখিবা ওড়িশার বিভিন্ন স্থানরে প্রতিদিন ঘটনা ঘটুছে, দুর্ঘটনা ঘটুছে এবং সবুত ক্রাইম বড়ি চালিছে। আপনার এনসিআরবি রিপোর্ট মধ্যে দেখিবে বিভিন্ন সময়ে ওড়িশার ক্রাইম বড়ি চালিছে, আইন শৃঙ্খলা বিপর্যস্ত হয়েছি এবং ঝাড়বন্ধ কেবল গোটে উদাহরণ, বিভিন্ন কেতবে বালি মাফিয়া পুলিশ উপর আক্রমণ করছেন, প্রশাসনিক অধিকারী মানক উপর আক্রমণ করছেন, তো কেতবে পুলিশ নিজে মার খাউছি এবং যে রাজ্যরে পুলিশ নিজে অসুরক্ষিত সেই রাজ্যরে জনসাধারণ জনতা জনার্দন কেতে সুরক্ষিত এটি রশ্মি, ইয়ে হচ্ছে চিন্তাজনক কথা। এবং সবুঠারু বড় কথা হল কোন পুলিশ যেতবে অসুরক্ষিত রয়েছে জনসাধারণকর সুরক্ষা করিব, অর্থাৎ লিপন আমি কহিপারিবা অপরাধীকর আউ পুলিশ প্রতি ভয় নাহি, যাহা ফলরে অপরাধী মানে খুলম খোলা পুলিশ প্রতি এভাবে আক্রমণ করুছন্তি এবং অপরাধিক কার্যকলাপে সম্পৃক্ত রহিথিলে মধ্যে পুলিশ আখি দৃষ্টিয়া কার্যানুষ্ঠান নেই পারু নাহি। এবং আউ গোটিয়ে পটে যদি দেখিবা যেউঠি পুলিশ সুরক্ষিত নুহে, যে সুরক্ষা যোগায় সিয়ে সুরক্ষিত নুহে, নির্বাচন সময়ে আমি কিভাবে ভাবে সাধারণ লোকঙ্কর সুরক্ষা কু দেখিবা? রশ্মি, নির্বাচন সময় এবং নির্বাচন সময়ের হিংসা কু গোটে ভয় থাকে, ডর থাকে, কারণ নির্বাচন গোটে বহু সেনসিটিভ জিনিস, সেই তা পূর্ব যেতবে পুলিশ উপরে মাড় হচ্ছে, যেতবে পুলিশ উপরক আক্রমণ হচ্ছে, নিশ্চিত ভাবে কেতে বিপর্যস্ত 25 বর্ষরে কোণ ন হয়ে যাচ্ছে, 25 বর্ষরে বহুত বড় বড় কথা হচ্ছে, কিন্তু 25 বর্ষ গোটে সরকার স্থির ভাবে স্থায়ী ভাবে রহবা পরে এটি আইন শৃঙ্খলা বিপর্যস্ত হয়ে পড়ছে, এটি পুলিশ উপরক আক্রমণ করা যাচ্ছে, অর্থাৎ এটি পুলিশ মধ্যে লাচার এবং নির্বাচন মুন্ড উপরে অছি। যে কথা আমি যে ঝাড়বন্ধ অঞ্চল কথা কথা যাচ্ছি, পাইকমাল ঝাড়বন্ধ পদমপুরী হচ্ছে সেনসিটিভ এরিয়া, এবং আপনার শুনেছিলেন কিছু পূর্ব পাইকমাল অঞ্চলের বারম্বার মাওবাদী মানে মধ্য, পাইকমাল আর ঝাড়বন্ধ হচ্ছে পড়োশী ব্লক এবং পাইকমালে মধ্য বারম্বার মাও অ্যাক্টিভিটি বড়ুছি, অর্থাৎ যদি আমি দেখিবা দুই ব্লক যেহেতু লাগিছে হচ্ছে সেনসিটিভ এরিয়া, এটি পুলিশের ভূমিকা নিশ্চিত ভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এইটি যে মাফিয়া মানে রয়েছেন গঞ্জেই মাফিয়া হলে এবং অন্যান্য যে মাফিয়া রয়েছেন সেই মাফিয়াঙ্ক দুরাত্ম বড়ি চালিছে এবং পুলিশ এটি মাড় খাউছি, পুলিশ উপরে আক্রমণ করছেন, যদি এটি পুলিশ আক্রমণের শিকার হচ্ছে এই ঝাড়বন্ধর জনতা কেতে সুরক্ষিত, ইয়ে হচ্ছে প্রশ্নবাচী। এবং যে কেন্দ্রমন্ত্রী যে প্রশ্ন উঠেছেন, যে কথা কইছেন, ইয়ে নিশ্চিত ভাবে চিন্তাজনক, এবং যে প্রশাসনরে 25 বর্ষ রহিবা পরে সরকার
কেতে উপলব্ধি তাঙ্কর ইয়াকু মাপিবা কথা ইয়াকু তর্জমা করিবা কথা, কারণ যেটি পুলিশ মাড় খাউছি সেটি জনতা অসুরক্ষিত এতে তীরে মাত্র সন্দেহ নাই। অশ্মি, ওকে, মুন্ড উপরে নির্বাচন রাজ্যের বিপর্যস্ত রয়েছে, এবে বি আইন শৃঙ্খলা 25 বর্ষ সরকারের লোক মানে কিভাবে ভাবে এটি দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং অপরাধর শিকার হচ্ছেন, অপরাধী মানে খুলম খোলা বুলুছেন এবং পুলিশ যে সুরক্ষা যোগায় তার সুরক্ষার প্রশ্নবাচী সৃষ্টি হয়েছে, যা কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্য সরকারকে প্রশ্ন পচারি এবং উদ্বেগ প্রকাশ করেছেন। ধন্যবাদ লিপন আপনার সমস্ত সূচনা। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।